এবং এই ঘটনার দিকে নজর রেখেছে স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন, বিপর্যয় নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আইটিবিপি এনডিআরএফ এর ডিজির সঙ্গে কথা হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, উদ্ধার কাজে এনডিআরএফ এর টিম, দিল্লি থেকে বিমানে এনডিআরএফ এর টিম যাচ্ছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেমনটা জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে তুষার ধস, নিখোঁজ প্রায় 150 জন, জানালো উত্তরাখণ্ড প্রশাসন। উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ফিরল 8 বছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে তুষার ধস, নিখোঁজ প্রায় 150 জন, জানালো উত্তরাখণ্ড প্রশাসন। ধৌলিগঙ্গার দুটি নির্মীয়মান বাঁধে ফাটল ধরেছে, প্লাবিত যোশীমঠ ভাঙল, নন্দাদেবীর হিমবাহ ভেসে গেল দুটি সেতু, ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, আচমকা বাড়ল ধৌলিগঙ্গা নদীর জলস্তর, চামোলি জেলার তপোবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বেশ কয়েকটি হিমবাহেরও ক্ষতি হয়েছে, আনা হয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টার, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলার 4টি বিশেষ দল পাঠানো হয়েছে, খালি করা হচ্ছে আশেপাশের গ্রাম, নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পর্যটকদের ভরা মরশুমে হরিদ্বার ঋষিকেশে গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা করা হচ্ছে, দেরাদুনেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, প্রায় 150-রও বেশি মানুষ নিখোঁজ, এমনটাই এসডিআরএফ এর তরফে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। উদ্ধার কাজ চলছে এবং ঘটনাস্থলে রয়েছেন এসডিআরএফ, এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে রয়েছে যেমনটা জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।